আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো আজকে দিনটা শুরু করছি, শুরু অলরেডি করে দিয়েছি, দেখলেই ম্যাগিটা বানিয়েছি। আমি ম্যাগি খাবো। এই যে আরেকজন আমার বর ম্যাগি পছন্দ করে না, আজকে কত সুন্দর করে করলাম, সেটাও ওনার পছন্দ নয়, উনি ওইভাবেও খাবেন না, উনি খাবেন ছাতুর শরবত। তো ঠিক আছে, যেটা হেলদি খাক, ঠিক আছে, অসুবিধা নেই, ম্যাগিটা সত্যি আনহেলদি, ঠিক আছে, খেতে ইচ্ছে করে মাঝে মধ্যে। আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে ভালো ঠান্ডা দেখছিলাম, পাশে সবাই সোয়েটার পরে রয়েছে, তো আজকে ঠান্ডা আছে এখানে ভালোই। তবে কি বলতো, কালকে যে মন খারাপটা নিয়ে ব্লগটা শেষ করেছিলাম, সেই মন খারাপটা কোথাও গিয়ে যেন এখনো স্টে করেই রয়েছে, ঠিক হয়নি এখনো। কারণ ফেসবুক খুললেই আমি, যার জন্য সকাল থেকে আর ফেসবুক খুলিনি, ফেসবুক স্ক্রল করলেই একটাই জিনিস চোখের সামনে আসছে। এটা বলবো না যে আমার ভালো লাগছে না পোস্ট গুলো দেখতে, মানে বলবো না, আর একদিকে এটাই বলবো যে হ্যাঁ, পোস্ট গুলো দেখতে আমার আর ভালো লাগছে না। কারণ ওই মন খারাপটাকে ধরে রাখতে হচ্ছে আমাদেরকেও, যে চলে গেছে। আমি আমার না সিরিয়াসলি, আমি কালকে তোমাদেরকে বলেছি কিনা মনে করতে পারছি না, তবে সত্যিই তাই যে আমার ওইঞ্জিলার জন্য একদম মন খারাপ লাগছে না, এটা সত্যি কথা। তোমরা বলবে দেখলে তুমি এত স্বার্থপর যে ওইটুকু একটা বাচ্চা মেয়ে সে চলে গেছে, তোমার খারাপ লাগছে না? না, আমার সত্যিই খারাপ লাগছে না। কারণ আমরা যখন আসি পৃথিবীতে, তখন আমরা লিখিতভাবে দিয়েই আসি যে আমরা এই ডেটে আবার ফেরত যাব। তো তাই জন্য আমার সেই জায়গাটা থেকে খারাপ লাগছে না, তবে সে তো শান্তি পেয়েছে। আমি তো বলবো ইঞ্জিলা ভীষণভাবে শান্তি পেয়েছে, তার যে জ্বালা যন্ত্রণা সেগুলো থেকে সে মুক্তি পেয়েছে, সে ভালো জায়গায় গেছে, সে ভালো জায়গায় যাক, সে ওখানে ভালো থাকুক। আবার যেন যদি পরজন্ম বলে সত্যিই কিছু থাকে, তাহলে সে যেন আবার ভালো কাজ করার জন্য আবারও জন্ম নেয় পৃথিবীতে, এটাই চাইবো। কিন্তু আমি সত্যিই জানি না পরজন্ম বলে আদৌ কিছু আছে কিনা। অনেকেই বলে যে কর্মের ফল পরজন্মে ভোগ করতে হয়, এটাও আমার সত্যিই জানা নেই এগুলো আদৌ আছে কিনা বলে। তবে আমার সত্যি যেটা খারাপ লাগছে, সেটা সব্যসাচীর জন্য লাগছে, সব্যসাচীদার জন্য লাগছে। ছেলেটা কি করবে, বা সে তো একা হয়ে গেল, এটাই খারাপ লাগা, আর কিছুই নয়। তবে সকাল সকাল না এই কথাগুলো বলতেও ভালো লাগছে না, আবার সত্যি কথা মন থেকে এই কথাগুলোই বেরিয়ে আসছে। আমি মাকেও ফোন করেছিলাম, সে একই কথা মায়েরও। তো চিনি না বলে যে খারাপ লাগছে না, এটা একদমই নয়, খারাপ প্রচণ্ডভাবে লাগছে, সত্যিই তাই। আর এই বয়সটাতে যখন মজা করার বয়স, আনন্দ করার বয়স, তার অনেক কাজ করার জায়গা ছিল, তো সেগুলো ছেড়ে সে যেন ভালো থাকে, এটাই যা বলার। তো চলো এখন করবো ব্রেকফাস্ট। আর যে চপারটা দেখলে, ওটা দিয়ে আমি আজকে একটু প্র্যাকটিস করে নিলাম। আসলে আমি চপারটা কিনবো কিনবোই ভাবছিলাম, যেহেতু আমার ছোট বাটিটা খারাপ হয়ে গেছে, পেঁয়াজ টেয়াজ না পেস্ট করা যাচ্ছে না, একটুখানি পেঁয়াজ পেস্ট করা যায় না, বেশ চপ করে দিলে ভালোই লাগবে। তো আজকে টেস্ট করলাম, কালকে ওটা আমাকে দিদি দিয়েছে, আর দুটো সুপের বোল মতো কাপ মতো দিয়েছে, তোমাদেরকে পরে দেখাবো, আর একটা সেলিব্রেশন দিয়েছে। কালকে আমরা এতটাই মানে কাজে তো সকাল থেকে ব্যস্ত ছিলামই, তারপর বিকেলে যদিও মনে পড়তো, এত মানে ফেসবুক স্ক্রল করে দুপুরবেলা এমন একটা খবর দেখলাম, তারপরে এইসব ভালো খবর ভুলেই গেছিলাম। কালকে আসলে আমাদের ছিল রেজিস্ট্রি ম্যারেজ ডে, সেটা আমরা একেবারে ভুলে গেছিলাম। আর 25th November তো বিয়ে, সেটা নয়, ঠিক আছে। দিদিরা কেন গিফট দিয়েছে আমি জানি না, দিদিদের সম্ভবত রেজিস্ট্রি ম্যারেজের ডেট মনে রাখার কথা নয়, ম্যারেজ ডেটটা মনে রাখার কথা। কারণ 25th November মানে আমাদের বিয়ে, আর 24th November দিদির মেয়ের জন্মদিন, তো সেই জায়গা থেকে মনে থাকে আর কি, এই আর কি। তো ভুলে গেছিলাম কালকে, একদম ভুলে গেছি। কালকে রাত্রে যখন শুতে যাব, তখন আমি ওকে বলছি হ্যাঁ গো, আজকের ডেটে না আমাদের রেজিস্ট্রি হয়েছিল, তখন বলছে হ্যাঁ সত্যিই তো আমরা একদম ভুলে গেছি। মানে সিরিয়াসলি যখন মনে পড়ার কথা হয়তো ছিল, তখন তো খারাপ খবরটা এমনভাবে পেলাম যে সব ভুলে গেছিলাম। যাই হোক, ম্যাগিটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে না আর ভালো লাগবে না, খেতে আমি খেয়ে নিই। ব্লগটা শুরু করেছি সকালবেলা ঠিক কথা, কিন্তু আজকে সারাদিন কি করব না করব সেটা কিন্তু জানি না, কারণ আজকে সেরকম কোনো কাজ আমার নেই, আর আমার সত্যি কথা বলতে করতেও ইচ্ছে করছে না। কালকে ডাল রয়েছে, 3 পিস বেগুন ভাজা রয়েছে, আর মানে ডালটার পরিমাণ অল্পই রয়েছে, কিন্তু একদমই শুকিয়ে গেছে, ওটাকে একটু গরম জল করে গরম করলাম। মাটনটাও তাই, মাটনটা দিদিকে কিছুটা দিয়ে দিয়েছিলাম, ডালেও দিদিকে কিছুটা দিয়ে দিয়েছিলাম। তো ডালটা শুনলাম দিদিরা কালকে রাতেই খেয়ে নিয়েছে, আমার তো কিছুই খাওয়া হয়নি। যাই হোক, তো এই মাটনটাকেও গরম করলাম, একটু গরম জল করে, একদম বসে গেছিলো চাপচাপ হয়ে, আর ডালটাও তাই করলাম, বেগুন ভাজাটা পরে গরম করে নেব। ভাত না, আজকে ডালিয়া খাবোই ভেবেছিলাম আমি, কিন্তু ভাতের পরিমাণটা যা দেখলাম, মানে প্রমি খেয়েও সামান্য একটু থেকে যাবে, তো ওই ভাতটা তাহলে ফেলে দিতে হবে, আবার কি কালকের জন্য রেখে দেওয়া যায় বলো। তাই জন্য ভাবলাম আর একটু ছোট্ট বাটি করে বসিয়ে নেবো ভাত, তাহলে আমারও হয়ে যাবে ওই ভাতের সাথে। আর ভুরুটা এবার আমাকে তুলতেই হবে, আর কিছু করার নেই, দেখো ভুরুটার কি অবস্থা, যা তা অবস্থা হয়ে রয়েছে পুরো, এবার তুলতে হবে।
তাই ঘরের মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, খাবার দাবার গরম করাও আমার আজকের মতো হয়ে গেছে। আজকে রান্নাবান্না নেই, রাতে কী করবো সেটা রাতে ভাববো, আমি রাতেরটা রাতে দেখবো। আর আপাতত এখন শুধু ভাতটা খাওয়ার টাইমে করে নেবো, ছোটো বাটি করে বসাবো, তো তাড়াতাড়ি হয়ে যাবো। ওটা কাঁচাকুচিও কিছু নেই সেরকম, আজকে একদিকে ভালো হয়েছে। এরকম একদিন রান্না করে যদি পরের দিনটা রেস্ট নেওয়া যায় ভালোই লাগে। তো সমস্ত কাজ হয়ে গেছে, আমি একটু বাদে স্নানে যাবো, এখন একটু বসি, 12:12 বাজে। এখন আপাতত কোনো কাজ নেই, আর একটু গিয়ে বসে ব্লগ ব্লগই দেখবো এই যা। তো কালকের মিষ্টি রয়েছে, একটা মিষ্টি খাবো এখন বসে বসে। আমি জীবনেও রোগা হতে পারবো না, মিষ্টি প্রেমীরা কখনো রোগা হতে পারবে না। এলাম একটু ছাদে, স্নান দান সবটা কমপ্লিট হয়ে গেছে, গিয়ে ক্রিম ট্রিম মাখবো চুলটা। না এ দেখো নিচটা দেখলে বুঝতে পারবে, কাল যে শ্যাম্পু করেছিলাম ভেজা চুল আমি আঁচড়াই না, তো চুলটা শোকাতে শোকাতে দিদিরা চলে এসেছিল, সেই যে তুলে নিয়ে কাজ শুরু করেছিলাম, তারপর আর মনেই নেই যে চুলটা আঁচড়াবো। দিদিরা চলে গেছে, তারপর সেই শুয়ে পড়েছি, কালকে রাতে আমরা কিছু খাইও নি, তো ওই জন্য চুলটা ছাড়ানো হয়নি, তাই আজকে এখনো অবধি চুলটা ছাড়াইনি। যদি যদি এর পরেও না ছাড়াই না, তাহলে আর ছাড়াতেই পারবো না, দেখবো সব চুল খুলে হাতে চলে এসছে। তো ওই জন্য এলাম ছাদে, যাতে একটু চুল ঠুল পড়লে ছাদটাই নোংরা হয়, আমার ঘরটা নয়। যাই হোক, প্রচন্ড রোদ, তাকাতে পারছি না, একটা বড় জবা ফুল ফুটেছে। চলো আগে চুলটা ছাড়িয়ে নিয়ে তাড়াতাড়ি যাই গিয়ে, প্রচন্ড রোদ প্রচন্ড। চুল আছড়াতে আছড়াতে হাঁটতে হাঁটতে খেয়াল করলাম এরকম শিউলি ফুল না পড়ে আছে, তো আমি একটু কুড়িয়ে নিয়ে যাই, ঠাকুরের পায়ে দিয়ে দেবো। আমি কিন্তু গাছ থেকে ছিঁড়িনি, হ্যাঁ তোমরা কিন্তু সাক্ষী আছো। কি সুন্দর চারা পেলাম, আমি একটা নিতাম, বড় টব নিয়ে আমি রেখে দিতাম, কি ভালো লাগছে না দেখতে, নিচেও পড়ে রয়েছে। যাই একটু কুড়িয়ে নিয়ে গিয়ে ঠাকুরকে দিই। দেখে বুঝতেই পারছো সন্ধ্যে হয়ে গেছে, 6টা বাজে, আমি উঠেছি 5টার দিকে, ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠলাম না। আজকে যেহেতু কোনো রান্নাবান্না ছিল না, সেরকম সেরকম খাটাখাটনি তো আজকে হয়নি, সেরকম কি রান্নাবান্না ছিলই না, শুধু গরম করেছি জিনিসগুলোকে ওই আর কি, তো রেস্ট তারপরেও একটু নিয়ে নিলাম আর কি। কালকে এত খাটাখাটনি হয়েছে না, আর আমার যেহেতু ডান হাতের এই পোর্শনটা ভাঙা, ভাঙা বলবো না, হাতটা সরে গেছে, এই পোর্শনটা তো আর ভাঙা বলা যায় না, কারণ প্লাস্টার করা যায় না। তো আমার ডান হাতটা না প্রচণ্ড বেশি যন্ত্রণা করে, বেশি জিনিসপত্র নাড়লে, ভারী কিছু টানলে, ডাক্তার তখনই বলেছিল, মানে ওই আর কি, ভাঙা জিনিস জোড়া লাগালেও তার আগের মতো হয় না সেই আর কি, তো ওই জন্যে যন্ত্রণা করে একটু বেশি কাজ টাজ করলে, তাই জন্য আজকের দিনটা রেস্ট লাগতোই। তবে ইচ্ছে করে করিনি যে বাসি থাকবে, কালকে খেয়ে নেবো আমরা, এরকমটা ভেবে করিনি। তো যেটুকু ছিল আর আমি খেয়ে শেষ করে দিয়েছি, আর কিছু নেই, রাতে রান্না করতে হবে, দেখি কি রান্না করি। ওকেও জিজ্ঞেস করছি কী খাবে, কিছু তো বলছে না, দেখা যাক কি খায়ও, সেরকম হলে যদি ও ফুলকপির পকোড়া ডালিয়া এসব খায়, আমার ডালিয়াটা খাওয়ারই ইচ্ছে, কারণ দুপুরবেলাও খাওয়া হয়নি, দেখি কি করি। আর আটাটা শেষ হয়ে গেছে, আটাটা শেষ করার জন্যেই আরও এনেছিলাম, তার কারণ মানে আনিনি এ মাসে আটা, আগের মাসেরটা শেষ করেছি, কারণটা হচ্ছে আমার আটার ডিব্বেটা না ধুতে হতো, আর এখানে কোনো জিনিসই ওরকম কাগজে, মানে এখানে তো লুজ আটা আনি আমি, লুজ আটাই ঠোঙায় করে এনে রেখে দিলে না ছাদ পুরো পড়ে যায়, কারণ ঠোঙায় করে নিচে রেখে দিলে জলটা সোপ করতে থাকে। তো ওই জন্য ভালো সন্ধে হয়ে গেছে, ও একদিকে সন্ধে দিচ্ছে, তো চলো আমি ওকে 7টা বাজিয়ে দিতে হবে, চুল টুল একটু আমি বেঁধে নিই, বেঁধে নিয়ে তারপর 7টা ওকে বাজিয়ে দিই, ও সন্ধেটা দিই। এই হচ্ছে আমার রান্নাঘরের পরিস্থিতি, এখানে রাজ্যের বাসন মাজা রয়েছে, কিন্তু আমার সত্যিই গোছাতে ইচ্ছা করছে না, আমি গোছাবোও না, কালকে সকালেই এগুলোকে গোছাবো। আর এটার মধ্যে কালকে ভাজা করেছিলাম, সেই তেল রয়েছে, ঠিক আছে, আর এখানে ডালিয়াটা বসিয়ে দিয়েছি, এটা হোক, তারপরে পাঁপড় ভাজবো, এখানে ফুলকপি আলু দিয়ে ডালিয়া বসিয়েছি আর পাঁপড় ভাজবো। চলো একটু ঘরে গিয়ে বসি, মোটামুটি সিমের থেকে একটু বেশি মিডিয়ামে দিয়ে রেখেছি। গরম গরম ডালিয়া হয়ে গেছে, ফুলকপি চলে গেছে ডালিয়ার তলায়, আলু, আর এই ডালিয়াটা আমি একেবারে কালকের জন্যও আমার করে নিয়েছি, যাতে কালকে আর আমার জন্য ডালিয়া বসাতে না হয়, কালকে গরম করে নেবো, তাহলে হয়ে যাবে। আর রয়েছে পাঁপড় ভাজা, এক টিফিন বক্স। চলো ডিনার কমপ্লিট করে নিই, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আবারও কালকের ব্লগ নিয়ে আসবো একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে। আজকের মতো টাটা, গুড নাইট বলার টাইম হয়ে গেছে, এখন বেজে গেছে কটা বলো তো, 10:23 বেজে গেছে। তো চলো আজকের মতো তো টাটা বলার টাইম হয়েই গেছে, আমি টাটা অলরেডি বলেও দিয়েছি। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর পাশে থাকার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, আর বেল বাটনটাও ক্লিক করে দিও, তাহলে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। আর অনেকেই আমার
কস্ট অফ লিভিং এর ভিডিওটার পর আমি কস্ট অফ ভেজিটেবল ছেড়েছি। তো যাই হোক না কেন, ওই ব্লগটা তো অনেকেই বলেছো স্কুল সম্পর্কিত কিছু বলতে, তারপরে এখানকার চিকিৎসা ব্যবস্থা এই সেই, তো আমি চেষ্টা করব অবশ্যই। তবে এই ব্লগগুলো, আরেকজন বলেছো পুরো মাসের খরচ কত হয় না হয় সেইভাবে বলতে, তো অবশ্যই আমি আমারটা শেয়ার করব। তো একটু এই ব্যাপারগুলো তো করতে টাইম লাগে, তো অবশ্যই আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি কোনো না কোনো একটা ব্লগ দেওয়ার এই তিনটের মধ্যে। চেষ্টা করছি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আনার, তবে এর জন্য তো আমাকেও একটু খোঁজ খবর নিতে হবে, বিশেষ করে স্কুল স্কুল সম্পর্কে আমি কিচ্ছু জানি না এখানে, সরি। চেষ্টা করবো অবশ্যই আমি নিজে ইনফরমেশন, তারপর ইনফরমেশনগুলো শেয়ার করে দেওয়ার। তো চলো টাটা।